আসলে বিয়ে ভুলের কারণে ভুলের মাশুল বা খেসারত দিতে হয়, এটা স্বাভাবিক ভাবে। কিন্তু আওয়ামী লীগ যে অন্যায় করছে তার কিন্তু শাস্তি দিতে হয়, শাস্তি পেতে হবে আওয়ামী লীগকে। আজকে 2014 সালে, 18 সালে, 23 সালে আমি ভোট দিতে পারলাম না, 30 বছরের একজন নাগরিক আমি। আমি আজকে ফয়জুল হক ভাইকে প্রশ্ন করতে চাই, যে দলটির নেতৃত্বে স্বাধীনতা এসেছে সেই দলটি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালীন এমন অগণতান্ত্রিক আচরণ এদেশের মানুষ কখনো আশা করেনি। বিএনপিকে ভাঙার যে চরম চেষ্টা আপনারা চালিয়েছেন এই নির্বাচনের আগেই, ভাঙতে গিয়ে দেখা গেল আপনাদের যে ডামি প্রার্থী বা আপনাদের যে বিকল্প প্রার্থীদের মধ্যে যে ব্যাপক ধরনের যে একটা দ্বন্দ্ব তৈরি হলো, এর একটা সুদূর প্রসারী খেসারত কিন্তু আপনাদেরকে দিতে হবে। দাউদ কোথা থেকে বলছেন একটু বলুন। আমি আমি জার্মানির হামবুর্গ থেকে বলছি, সকল ভাই শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, বলুন। আমি বলছি, আমাদের স্যাররা অথবা যারা আলোচনা করছেন তারা কি ডোনাল্ড লুর এই সাক্ষাৎকারটা দেখছেন? এই যে 10 দিন আগে পাবলিশ করছে ডোনাল্ড লুর সাক্ষাৎকারটা, ডোনাল্ড লুর নিজেই বলছে আমি ইন্ডিয়ারে ওই অঞ্চলের লিডার হিসাবে গণ্য করছি। তা আপনি বলে যাচ্ছেন ইন্ডিয়ার ইন্ডিয়ার এখানে আমেরিকা ইন্ডিয়ার স্বার্থ ব্যতীত অন্য কিছু দেখবে না। আপনি দেখেন যে হুতিরা যখন আমাদের এইদিকের জাহাজগুলো ধ্বংস করছে, ইউরোপের জাহাজগুলো ধ্বংস করছে অথবা আক্রমণ করছে, তখন ইন্ডিয়া তার পাশে আছে। এখানে কোনো প্রেম চলছে না যে আমেরিকা বাংলাদেশের মধ্যে প্রেম হচ্ছে, এখানে চলছে যে যার স্বার্থে আছে। আপনারা মানে ব্যাখ্যা দিচ্ছেন, আপনারা দেখেন, আবার দেখেন সাউথ চায়না একদিন পর্যন্ত ছিল আওয়ামী লীগের পক্ষে, এই 2-3 দিন, এই 4-5-6 দিন ধরে দেখছি সাউথ চায়না এখন বিএনপির পক্ষে লেখা শুরু করছে। আর এই এইটার জন্যই আমেরিকাদের মাথার মধ্যে হঠাৎ করে ঘুরে গেছে, এই জন্য দেখা করতে আসলে। আপনারা ব্যাখ্যা দিচ্ছেন উল্টাটা, বুঝলাম না। আচ্ছা, ওনারা ওনাদের মতো ব্যাখ্যা যেটাই দিচ্ছে আপনার কাছে যদি খারাপ লাগে আপনি ইয়ে করতে, কিন্তু ওনাদের ব্যাখ্যা উল্টা না না না, আমি 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 এটা আমি আপনি না আমি মানে বলছি যে ডোনাল্ড না ডোনাল্ড লুর আপনার ব্যাখ্যা আপনি সাক্ষাৎকারটা, দিন, আপনার ব্যাখ্যা আপনি দিন, ওনাদের ব্যাখ্যা উল্টা না সোজা সেটা না বলাই হলো। ধন্যবাদ আপনাকে। জনাব জাকির হোসেন, জনাব ফজলের আপনি আপনি বলুন। আসসালামু আলাইকুম সাগর ভাই, আমাকে শোনা যায়? হ্যাঁ শোনা যায়, বলুন কোথা থেকে বলছেন। আমার একটা প্রশ্ন জনাব ফাইজুল হক সাহেবের কাছে। আমরা তো অনেক ছোট, আমরা বিভিন্ন পত্রপত্রিকা এবং ইয়ে থেকে শুনতে পাচ্ছি, জানতে পারছি যে ওনার দাদা শেরে বাংলা কে ফজলুল হক কোন এক সময় বলছে যে কলকাতার দাদারা বাবুরা যদি আমার সুনাম করে তাহলে বুঝবেন যে আমি দেশের বিরুদ্ধে আছি, আর আমি সঠিক নাই। আর যদি ওরা বিরোধিতা করে তাহলে বুঝবেন আমি দেশের পক্ষে আছি, আমি সঠিক আছি। সেই নীতি কি জনাব ফয়জুল হক কি বিশ্বাস করেন কিনা বা অন্তরে ধারণ করেন কিনা? যদি ধারণ করে থাকে তাহলে তিনি কিভাবে একটা দলের, যে দলের সাথে আছে, যে দল বলে যে ভারতকে আমরা যা দিয়েছি এটা আজীবন মনে রাখবে, এটা কি উনি অন্তরে ধারণ করেন? এই উত্তরটা আমার থেকে চান। জি ধন্যবাদ। জনাব ইউসুফ আলী বলুন আপনি কোথা থেকে বলছেন। আসসালামু আলাইকুম সাগর ভাই, আমি গাজীপুর থেকে বলছিলাম। জি বলুন। সাগর ভাই, আমার প্রশ্নটা হলো শেরে বাংলা একে ফজলুল হক স্যারের নাতি নাতির কাছে আমার সৌভাগ্য হয়েছিল, আমি বাড়ির ওখানে দিন ওনার প্রতি আমার গভীর শ্রদ্ধা রেখেই একটা প্রশ্ন জাগে যে বাংলাদেশে আমরা আগে শেরে বাংলা একে ফজলুল হক, আব্দুল হামিদ খান ভাসানী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অনেক বড় বড় নেতার নাম শুনছিলাম, মানে আগে বই পুস্তকে পাইছি, ওনাদের আদর্শ সবাই ধারণ করছে। এখন বাংলাদেশে শুধু একটা নেতার নামই শোনা যায় আর ওনাদের নাম তো কারোর মুখে শোনা যায় না, এই এ বিষয়ে উনি কি বলবেন? এখনকার যে মানে ছোট ছোট বাচ্চারা লেখাপড়া করে, ওনারা শেরে বাংলা একে ফজলুল হক সম্পর্কে কোনো কিছু বলতে পারবে না। আচ্ছা ধন্যবাদ আপনাকে। আমার কাছে মনে হয় এটা একটা ভিন্ন আলোচনা, যদিও আমরা আজকের বিষয়ে একটু কথা শুনতে চাই। আপনার কথাও বাস্তবতা তো রয়েছে, কিন্তু দুঃখজনকভাবে এই আলোচনা করবার লম্বা সময় আমাদের আজকে না পাওয়া যেতে পারে। ধন্যবাদ আপনাকে। জনাব আলমগীর হোসাইন আপনি বলুন কোথা থেকে বলছেন। জি, আমি খুলনা থেকে বলছিলাম। জি আজকে বলুন। জনাব ওবায়দুল কাদের সাহেব বলেছেন বিএনপিকে খেসারত দিতে হবে। আসলে ভুলের কারণে ভুলের মাশুল বা খেসারত দিতে হয়, এটা স্বাভাবিক ভাবে। কিন্তু আওয়ামী লীগ যে অন্যায় করছে তার কিন্তু শাস্তি দিতে হয়, শাস্তি পেতে হবে আওয়ামী লীগকে। আজকে 2014 সালে, 18 সালে, 23 সালে
আমি ভোট দিতে পারলাম না, 30 বছরের একজন নাগরিক আমি। আমি আজকে ফয়জুল হক ভাইকে প্রশ্ন করতে চাই, যে দলটি নেতৃত্বে স্বাধীনতা এসেছে সেই দলটি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালীন এমন অগণতান্ত্রিক আচরণ এদেশের মানুষ কখনো আশা করেনি। বিএনপিকে ভাঙার যে চরম চেষ্টা আপনারা চালিয়েছেন এই নির্বাচনের আগেই, ভাঙতে গিয়ে দেখা গেল আপনাদের যে ডামি প্রার্থী বা আপনাদের যে বিকল্প প্রার্থীদের মধ্যে যে ব্যাপক ধরনের যে একটা দ্বন্দ্ব তৈরি হলো, এর একটা সুদূর প্রশাসনিক হিসারাত কিন্তু আপনাদেরকে দিতে হবে। তো আমি বলছি, আপনারা শুধু ওই উন্নয়নের ফুলঝুরি, ঋণ নির্ভর উন্নয়নের ফুলঝুরি দিয়ে এখানে এদেশের আপনি লম্বা আলোচনা চলে গেছেন, আমি ধরে নিলাম আপনি প্রশ্নটা এভাবেই নিচ্ছি যে তাহলে আওয়ামী লীগ যে একচেটিয়া নির্বাচন করেছে সে এত বড় অন্যায়ের খেসারত কি দিবে কিনা, আর বক্তব্য না বাড়ালে, আপনার কথা না বাড়ালেই ভালো। ধন্যবাদ আপনাকে, অনেক বড় বক্তব্য। আমি আর কাউকে নিতে পারছি না, কয়েকজন রয়েছেন যাদেরকে অ্যালাউ করেছে কিন্তু তাদের অডিওটা এখনো পর্যন্ত অ্যাক্টিভ হয়নি। তারপর জাকির হোসেন আমি আপনাকে নিতে পারছি না, আপনার এখনো পর্যন্ত ইয়ে হয়নি।